চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দু সালের আগস্টে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ পাঁচ হাজার ছয়শো কোটি টাকার একটি মেগা প্রকল্পের অনুমোদন দেয় সরকার এর নয় মাস পর প্রকল্প বাস্তবায়নের জন্য সেনাবাহিনীর চৌত্রিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের সঙ্গে সমঝোতা চুক্তি করে তারা আর দু সালের এপ্রিলে প্রকল্পের কাজ শুরু হয় তিন বছর মেয়াদি এই প্রকল্পের দুই বছর পেরিয়ে গেলেও কাজ হয়েছে মাত্র সতেরো ভাগ নগর বিশেষজ্ঞদের মতে সিডিএ এর খাল দখলমুক্ত করার কাজে দেরি হওয়ায় প্রকল্প বাস্তবায়নে সময় লাগছে সেনাবাহিনীর সঙ্গে যে চুক্তিটা সেখানে আছে যে সিডি এনক্রোচমেন্ট উচ্ছেদের যে কাজটা অবৈধ দখলদারদের উচ্ছেদের যে কাজটা সেটা সিডিএ করবে এবং সেনাবাহিনীর কাজটা করবে তো সেই ক্ষেত্রে সিডিএ সেটা করতে পারে এই এখানে আমি বলবো যে এটা ইনএফিসিয়েন্সি বা অযোগ্যতার ব্যাপার প্রকল্প পাওয়ার পর জলাবদ্ধতা নিরসনে জরিপ ও গবেষণা সহ নানা কারণে সময় লেগেছে বলে অজুহাত সিডিএর পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে সময় লেগেছে এবং কনসালটেন্টের প্রায় এক বছর গেছে ডিজাইন করতে এই আমরা আসলে সময় এই ডিউ টাইমে কাজটা শেষ হয়নি আরও বছর লাগবে তবে শিগগিরই জলবদ্ধতা সমস্যা না মেটানো গেলেও নগরবাসীর সচেতনতা বাড়ানো আর সিটি কর্পোরেশনের নিয়মিত খাল নালা সহ বর্জ্য ব্যবস্থাপনার উপর জোর দিলেন নগর বিশেষজ্ঞরা কিছু ক্ষেত্র আছে যেখানে নগরবাসী দায়ী সেটা হচ্ছে যে খালে নালা নর্দা মধ্যে যেটা পলিথিন ফেলে নালা নর্দম ভরাট করা হচ্ছে এটা তো আর বাইরে থেকে কেউ এসে করেন আমরাই করেছি তো এইসব ক্ষেত্রে আইনটাকে শক্তভাবে প্রয়োগ করতে হবে সেখানে সেই প্রয়োগের কাজটাও আমরা ঠিকমতো করিনি কারণ অন্যায় করতেছে তাদেরকে আমরা বুক। নগরীর জলাবদ্ধতা নিরসনে কেবল সিডিএ নয় সমন্বিত উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এমনটাই মত বিশেষজ্ঞদের তাজুল ইসলাম মাত্রাঙ্গা সংবাদ চট্টগ্রাম